वेलकम बैक टू माय चैनल तुम्हारा देखो ब्यूटी एंड मेकअप स्टूडियो और आमी मिष्टी तुम्हारा अनेक भालोबाशा दिच्छो आमाके की करे बुझलाम कारण तुम्हारा लाइक करछो भिडियोते जेमनटी आमी बोलेछिलाम तुम्हारा एइभावे किन्तु आमाके लाइक करबे सपोर्ट करबे तो तुम्हारा रिक्वेस्टे आबारो एकटी भिडियो निये आमी हाजिर हुए गेछि तो আমাকে কতগুলো সাবস্ক্রাইবার ভিউয়ার্স আমাকে এরকম রেগুলারই কমেন্ট করে যে দিদি আমাদের সময় থাকে না একদমই হাতে ওয়ার্কিং লেডি আমরা তো আমরা মানে স্কিন কেয়ারের মধ্যে ওই হোম রেমিডিগুলো কিছুতেই অ্যাড করতে পারছি না বা সময় হচ্ছে না সময় হলেও সপ্তাহে দুটো একবার করলাম ছুটির দিনে কিন্তু কোনোভাবেই রেজাল্ট আমরা পাচ্ছি না তাহলে কি আমরা স্কিন গ্লোয়িং করবে না বা আমরা কি ডার্ক স্পটকে রিমুভ করতে পারবো না তো যারা শুধু ওয়ার্কিং লেডি তারা না বাড়িতেও যারা থাকো সারাদিন রান্না বান্না বাচ্চা সামলিয়ে হাঁপিয়ে যাও আর সময় পাও না হাতে তাদের জন্য এই ভিডিওটা ভীষণই হেল্প হবে তার আগে কিন্তু অবশ্যই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করো কমেন্ট করো আর নতুন কি ভিডিও দেখতে চাও তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি পুরো স্কিন কেয়ার নিয়ে যেটা তোমরা প্রত্যেক দিন যদি করো তাহলে কিন্তু স্কিনটা ডার্ক স্পট রিমুভ হবে এবং সাথে সাথে কিন্তু স্কিনটা একটা গ্লোয়িং হবে অনেক সময় ফর্সা থাকা স্কিনও কিন্তু ড্যামেজ লাগে বা কোথাও চোখের তলে কালি মাউথ এরিয়া ব্ল্যাক স্পট হয়ে থাকে তো এগুলো কিন্তু একদমই ভালো লাগে না সবার আগে চোখে পড়ে প্রত্যেক দিন কিন্তু বাইরে বেরোনোর আগে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হয় ফেস পাউডার অ্যাপ্লাই করতে হয় তাই প্রত্যেক দিন যাতে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে আর দরকার না হয় তার জন্য এই স্কিন কেয়ারটা কিন্তু এভরি ডে তোমাদেরকে করে যেতে হবে একদিনও স্কিপ করলে চলবে না যদি তোমরা ফাউন্ডেশন ছাড়া বাইরে বেরোতে চাও একটা গ্লোয়িং ফেস চাও প্রত্যেক দিনের বাড়িতে থাকলেও যাতে স্কিনটা গ্লো করে সেটা যদি চাও তাহলে এভরি ডে এই স্কিন কেয়ারটা ফলো করো আমি কিন্তু একদমই হোম রেমিডি দিয়ে আজকে কোনো রকম স্কিন কেয়ার দেখাবো না বাজার থেকে তোমরা চটজলদি ওটাকে পারচেস করে নিতে পারবে এটা হচ্ছে বায়োটিকের ফেস ওয়াশ এটা আমার খুবই পছন্দের একটি ফেস ওয়াশ তো যে কোনো স্কিন টাইপ কিন্তু এটা ইউজ করতে পারো ড্রাই নর্মাল সেন্সিটিভ খুব ভালো স্কিনকে ভিতর থেকে পরিষ্কার করবে তোমরা রেগুলার এটা ইউজ করো দু থেকে তিনবার এটা ইউজ করবে তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবং আজকে এটাকে আমি অ্যাপ্লাই করে দেখাবো প্রত্যেকটা প্রোডাক্ট কীভাবে পরপর তোমরা অ্যাপ্লাই করবে সেটা দেখাবো ভিডিও একটু লং হলেও হতে পারে বাট তোমরা একটাও স্কিপ করবে না পুরোটা দেখবে ভিডিওটা তাহলে কিন্তু বুঝে যাবে একদমই সামান্য কোয়ান্টিটি তোমরা এটা নেবে জাস্ট হাতে একটুখানি ওয়াটার নিয়ে ফেনা টাইপ করে তারপর ফেসিয়ালটা অ্যাপ্লাই করে নেবে তারপর ভালোভাবে দু থেকে তিন মিনিট মতো এভাবে ম্যাসাজ করে ধুয়ে নেবে তোমরা দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার লাগছে এরপর ইউজ করব লোটাসের এই স্কার্ফ এই স্কার্ফটি কিন্তু জাস্ট র কোয়ান্টিটিটা নিয়ে ফেসে এইভাবে অ্যাপ্লাই করে নেবে তারপর হাতে কিছুটা জল নিয়ে পুরো ভালোভাবে স্কাল্প করবে নাকের চারিপাশটা লিপ এরিয়াতে এবং ফরহেডে যেখানে মনে হচ্ছে শানটান পড়েছে সেই জায়গাগুলোতে ভালোভাবে তোমরা এটা ম্যাসাজ করে বা স্কাল্প করে কিন্তু নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে নেবে দেখবে শানটান রিমুভ হয়ে গেছে যে কোনো ব্ল্যাক স্পট রিমুভ হয়ে গেছে দেখো তোমরা ইনস্ট্যান্ট কিন্তু রেজাল্ট পেয়ে যাবে রেগুলার মানে একবার ইউজেই যদি এতটা ভালো রেজাল্ট দেয় তাহলে ভাবো তোমরা যদি রেগুলার এটা ইউজ করো স্কার্ভিংটা তো দু থেকে তিনবার বাট এরকম যদি স্কিন কেয়ারটা তোমরা এভরিডে ফলো করো তাহলে কিন্তু অনেকটা স্কিনটা হবে নেক্সট স্টেপ হচ্ছে টোনার আমি এখানে রোজ ওয়াটার ইউজ করছি বা তোমরা আয়ুর্বেদ টোনারটাও অ্যাপ্লাই করতে পারো তো আমি রোজ ওয়াটারটাই অ্যাপ্লাই করে দেখাচ্ছি কারণ বেশিরভাগ ক্ষেত্রে সবাই একটু রোজ ওয়াটারটাই বেশি ইউজ করে তো কিছুটা আমি তুলো নিয়ে নিলাম কটন এরপর রোজ ওয়াটারটা এর মধ্যে দিয়ে ফেসে অ্যাপ্লাই করে দেবো এবং এই রোজ ওয়াটারটা তো দাম হচ্ছে 45 ছোটও পাওয়া যায় 10 টাকারও পাওয়া যায় তোমরা যে কোনো একটা কিনে রেখে দিতে পারবে খুব ভালো কাজ করে এবং যদি সারাদিনে নাও সময় পেয়ে থাকো তোমরা তো যারা ওয়ার্কিং লেডি তারা তো বাড়িতে এসে সময় পাও না রাত্রে শুতে যাওয়ার আগে তখনটা করো তাহলেই হবে স্কার্বিং করার পর কিন্তু অবশ্যই শুধু স্কার্প না ফেস ওয়াশ করার পরও কিন্তু টোনার অ্যাপ্লাই করাটা মাস্ট
কারণ পোস্টটা যেটা থাকে সেটা ওপেন হয়ে যায় তো টোনারটা অ্যাপ্লাই করা মাস্ট ময়েশ্চারাইজিং অ্যাপ্লাই করবে অবশ্যই তোমরা ময়েশ্চারাইজিং এর জায়গায় বোরোলিন অ্যাপ্লাই করতে পারো কারণ বোরোলিন অনেকেই ইউজ করে এটা খুব ভালো বোরোলিনটা আর কি মানে স্কিনকে খুব ভালোভাবে ময়েশ্চারাইজিং করার জন্য এবং স্কিনকে সফট এবং কিউট বানানোর জন্য কিন্তু বোরোলিনটা অনেকেই ইউজ করে থাকে আমিও বলবো তোমরা বোরোলিনটা ইউজ করতে পারো আর একদমই যদি বোরোলিনে অ্যালার্জি থাকে তো আমি বলবো বায়োটিকের এই ক্রিমটা তোমরা অ্যাপ্লাই করতে পারো সারাদিনে দু থেকে তিনবার অবশ্যই এই রুটিনটা তোমরা ফলো করবে আর ইজিলি তোমরা একটি গ্লোয়িং স্কিন তোমরা পেতে পারো তো এই একদমই কম কোয়ান্টিটি নিয়ে এটা অল ওভার ফেসে অ্যাপ্লাই করে দেবে ঠিক এইভাবে আর বায়োটিকের ক্রিমটি যে কতটা ভালো সেটা দেখার জন্য আমার আগের একটি ভিডিও আছে সেটা তোমরা দেখে নাও এবং এটা সত্যিই খুব ভালো কাজ দেয় তোমরা একবার অবশ্যই এটা ইউজ করে দেখতে পারো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা ইনস্ট্যান্টলি গ্লো করছে তোমরা সবাই খুব ভালো থাকো পাশের জনকে ভালো রাখো আজকের মতো বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে